স্ত্রীকে হত্যার পর লাশ অ্যাম্বুলেন্সে করে শ্বশুরবাড়িতে পাঠানোর অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। চট্টগ্রামের পাহাড়তলী থানার হালি শহরে এই হত্যাকাণ্ড ঘটে। মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে গাজীপুরের কালীগঞ্জে বাপের বাড়িতে ওই নারী লাশ এসে পৌঁছে। নিহতের নাম মার্জিয়া আক্তার লিপি। তার বাড়ি কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের চুপাই গ্রামে। স্বামীর সঙ্গে থাকতেন পাহাড়তলী হালি শহরে। এ ঘটনার পর থেকে লিপির স্বামী মোশাউফ হোসেন সরকার পলাতক। রত্না জাহান, নিউজ ডেস্ক, চ্যানেল 365।